অনেকটা বেহাল দশা রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানের। রাজধানীতে করোনায় আক্রান্ত মৃতদেহ দাফনে নির্ধারিত এই স্থানের নেই কোনো সীমানা প্রাচীর। এতে কবরস্থানের পবিত্রতা নষ্ট করে ভিতরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী, আবার কেউ কেউ জায়গা দখল করে গড়ে তুলেছেন ঘর বাড়ি। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থান, প্রায় 2000 মানুষের অন্তিম শয়নের জন্য নির্ধারিত এ স্থানে দাফন করা হচ্ছে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদেরও। তবে এর পরিবেশ নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে অনেক অস্বস্তি। চারদিকে সীমানা দেয়াল না থাকায় প্রভাবশালীরা কবরস্থানের জায়গা দখল করে গড়ে তুলেছে ঘরবাড়ি, অবাধে বিচরণ করছে নানান প্রজাতির পশু ও প্রাণী, এর পবিত্রতা নষ্ট করে শিশু কিশোররা ব্যস্ত খেলাধুলায়। স্থানীয়রা বলছেন কবরস্থানের এমন অবস্থা কাম্য নয়। এই কবরস্থানের ভিতরে জবর দখল করে মার দখল করে তারা গ্যারেজ বাড়া দিছে। এদিকে দেখবেন বাউন্ডারি নেই, তিনের বাউন্ডারি, ওই পাশে দেখেন কোনো বাউন্ডারি নেই। সবে চলাফেরা করে, গরু ছাগল ভেড়া আসে, যখন একটা বাউন্ডারি হয়ে যাবে তখন আর কেউ আসবে না। করোনায় আক্রান্তদের মৃতদেহ দাফনের শুরুতে বাধা দিয়েছিলেন এলাকার বাসিন্দারা, পরে অবশ্য সরকারি সিদ্ধান্ত মেনে নেন। এই ওয়ার্ডের কাউন্সিলর বলছেন দায়িত্ব হাতে পেলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন তিনি। আমার এলাকাবাসী, তাদেরও আতঙ্কের অবশ্যই কারণ আছে, সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। তারপরেও আমি বলবো যে অবশ্যই একজন মুসলমান হিসেবে তার কবরটা দেওয়ার জরুরি। সেক্ষেত্রে আবার সরকারের সিদ্ধান্ত আমাদের, আমি লোকাল জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধিত্ব যেমন করব, সরকারি সিদ্ধান্তটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। সেক্ষেত্রে জনগণের এই আতঙ্কের কারণে দুইটি লাশ কিন্তু এখান থেকে পরপর দুই দিন ফেরত দেওয়া হয়েছে। দখল তো অবশ্যই যে যেমনে পারছে দখল তো করছে, আসলে এতদিন তো কোনো দায়িত্বে ছিলাম না, এখন যেহেতু দায়িত্বে চলে আসছি অতএব ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। রাজধানীর বুকে এত বড় কবরস্থানের সৌন্দর্যহানি রোধে সংশ্লিষ্টদের সহযোগিতা চান তালতলার মানুষ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।